চুটিয়ে লাল করে দেব, নোংরামি বের করে দেব। এই চাপাস কৃষ্ণ, তুই কি সব মান সমান ধুয়ে গেলি? লাশ পথে এখানেই তোর ঠাই হলো। চুটিয়ে লাল করে দেব, নোংরামি বের করে দেব। এই চাপাস। আরে তুইও তো এনে মেলা দিন ধরে। হ্যাঁ, আমি আর কোনো মান সমান নষ্ট করলাম? ওইলে কথা বাদে যা হয়েছে হয়ে গেছে, কপালে আছে, নসিবে যেটা আছে ওটা হবই। হ্যাঁ, তা জেলের মধ্যে খাওয়া দাওয়া কিরম দিছে? খাবারের কথা কি বলবো জানো ভাই, খাবার দাবার তো দেয় না, পোড়া রুটি আর একটু তিল ভর্তা দেয় জানো। আহা গো শোনা আমার। আচ্ছা, শরীরে দিয়ে দুই চারটে দাগও দেখা যায়, তা মারছে যাচ্ছে নাকি, ডাঙাইছে নাকি, মারছে? কি বলবো রে ভাই, পেদানতে পেদাইছি রে ভাই, একটু তো দিছেই, কিছু করার নাই। খুব অন্যায় হয়েছে। হয়ে গেছে, ওসব বাদ দাও। তা তোমার এই এত মোটা ভুঁড়ি নিয়ে আচ্ছা এই গার্লফ্রেন্ড পটাইলো কিভাবে? আরে ওসব কথা বলিস না, ওসব কথা বললে না আমার হৃদয় ভেঙে যায়। আচ্ছা শুনি তোমার অল্প রহস্যটা, তোমার যে গার্লফ্রেন্ডটা পটাইলো কিভাবে পটাইলো? রহস্য তো তোমার প্রেম কাহিনীর মূল 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 কাহিনীটা কথা, মূল মূল তথ্যটা কো, কিভাবে প্রেম মূল কাহিনী শুনতে চাস? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে শোন। আমার কথা তুমি বুঝতে পারোনি? তোমাকে তো আমি আগেই বলেছি যে আমি তোমাকে ভুঁড়ি মোটার জন্য ভালোবাসবো না। আজকেও বলে দিচ্ছি আমার ওয়ালিং, আমি তোমাকে ভালোবাসবো না, তুমি চলে যাও। ভালো লাগা না আমাকে, তো ভালো পাস না তাই না? একাই একদিন আমার কাছে আসতে হবে, একাই আসতে হবে আমার কাছে, একাই একদিন আসতে হবে আমার কাছে, ঠিক আছে? দিয়ে আমি কি করব, টাকা থাকার পরেও আমাকে কেউ ভালো পাচ্ছে না, ঠিক আছে? কেউ ভালো পায় না, টাকা দিয়ে কি করব? হ্যাঁ, টাকা দিয়ে কি করব আমি, টাকা দিয়ে কি করব বলো? কেউ যদি আমাকে ভালোই না বাসে, টাকা দিয়ে আমি কি করব? এই যে শুনতে পাচ্ছো, হ্যাঁ বলো, এত টাকা, শোনো শোনো বলো, আমি না তোমাকে ভালোবাসবো, ঠিক আছে? হ্যাঁ, অনেক টাকা আছে তো। ও, টাকা দিকে ভালোবাসবো, ঠিক আছে হবে। এই কথা যদি তুমি আমাকে আগেই বলতে তাহলে তো তোমাকে আমি কত ভালোবাসা দিতাম। আচ্ছা, টাকার জন্য তুমি আমার পিছে আসবা? না না, তাহলে এমনি তো তোমাকে কত ভালোবাসি, অনেক টাকা তো। ঠিক আছে হবে, এসো আমরা এখন চলে যাই। চলো ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জানু, হাই ইউ ইউ জানু, কিরকম আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো, বলো কি খবর? কিন্তু জানো একটি কথা বলতে চাই, বলো। যদি রাগ করেন তাহলে কিরকম হবে? আরে বলো না। জানো তাহলে বলছি, হ্যাঁ, আজকের মধ্যে আমাকে 21 কোটি টাকার প্রয়োজন, আমাকে দিতেই লাগবে 21 কোটি। হ্যাঁ, এত টাকা কি কেউ সাথে রাখে? না না, দিতেই হবে, আমি মানবো না। আরে 21 কোটি টাকা এখন কোথায় পাবো? আমি একটা ফ্লাইট নেবো তো তার জন্য। আরে জানো তোমার কথা আমি বুঝছি তো, এখন মেন ঘটনা হলো এত টাকা আমি কিভাবে দেবো? শোনা,
কথাটা বোঝার চেষ্টা করো, আমাকে দিতেই হবে 21 কোটি টাকা। দিতেই হবে কোথায় পাবো 21 কোটি টাকা? শোনা দেখেন কোথায় পান আমি জানি না, আমাকে লাগবে। আরে কি পাগলামি কথা বলছো গো, 21 কোটি টাকা কোথা থেকে দেবো? শোনেন যদি দিতে না পারেন, হ্যাঁ যদি দিতে না পারেন তাহলে আজকে থেকে আপনার সঙ্গে আমার ব্রেকআপ। হ্যাঁ জানো, আমাকে ছাড়ে মনে আগুন জ্বালে, প্রিয়া জানা জানা জানে আমাকে ছাড়ে মনে আগুন জ্বালে। তুই আমায় বলেছিলিস, তুই আমায় বলেছিলিস। হ্যাঁ জানো, হায়ু ভালো শুনো, আমার ওই ফ্ল্যাটে টাকা আছে, তোমাকে 21 কোটি না 22 কোটি লাগে, তুমি ওখান থেকে নিয়ে যাও, কিন্তু তুমি আমার সঙ্গে সালানা করবে না, ঠিক আছে? জানো আমাকে ছেড়ে যাও না, জানো তোমার জন্য আমি জান দিয়ে দেবো, ঠিক আছে? ওকে।